আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ও ধারার এমসি ক্লাসে সেক্ষেত্রে আমরা পাশাপাশি এই এমসি কো পরে এখানে কিছু এক কথায় উত্তর রয়েছে যেগুলা অতি সংক্ষিপ্ত উত্তর বা সংক্ষিপ্ত উত্তর আকারে আসতে পারে তোমাদের আহ পরীক্ষার প্রশ্নে তো আমরা সেগুলো নিয়েও একটা আলোচনা করবো প্রথমে দেখো শিক্ষার্থীরা আমরা এই এমসিকিউর যে সেট ওয়ান এটিতে আমরা প্রায় বিশটা এমসিকিউ দিয়েছি যদিও তোমাদের পরীক্ষায় পনেরোটার চেয়ে বেশি নির্বাচনী আসবে না তারপর আমরা প্র্যাকটিসের জন্য দিয়েছি একইভাবে আমরা সেট এর মধ্যে এখানেও আমরা বিষ্টিমতো এমসিকিউ দিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছো এবং এটা আ্যানসারশিট ও আমরা এখানে দিয়ে দিচ্ছি একেবারে তোমাদের যদি প্রয়োজন হয় যে আমাদের সাজেশন তাহলে নবম শ্রেণীর সকল বিষয়ের সাজেশন তোমরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারো একটা সুলভ মূল্যে আর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের সকল বিষয়ের সাজেশন কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের ফোন নাম্বারটি আমরা এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ এইট ফোর নাইন জিরো এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আশা করি তোমরা সুলভ মূল্য আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো পেয়ে যাবে আর যারা আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত রয়েছে তারা কিন্তু ফ্রিলি আমাদের কাছ থেকে সাজেশনগুলো পাচ্ছো আমাদের দুইটা ফেড কোর্স চলমান রয়েছে একটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য একটা হচ্ছে নবম শ্রেণীর জন্য সো যারা এখনো পর্যন্ত যুক্ত হন নাই তারা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারো শিক্ষার্থীরা এবার চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি আমরা এই কোয়েশ্চনটার মধ্যে নাম্বার সেট একের মধ্যে বা সরি আমাদের সেট গয়ের মধ্যে আমরা প্রথম নাম্বার এমসিকিউ দেখতে পাচ্ছি অনুক্রমের বীজগণিতিক রূপকে কি বলা হয় ভালো করে দেখো এখানে দুইটা কথা বলা হয়েছে বীজগাণিতিক রূপ তাহলে বীজগাণিতিক রূপ বলতে সাধারণত অনুক্রম বা সিকোয়েন্স হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে তোমার সমান্তর সিকোয়েন্স বা সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম তাহলে আমরা এক্ষেত্রে এখানে অ্যান্সারটা দিতে পারি সমান্তর গুণোত্তর যেহেতু দুটাই হচ্ছে তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সারটা এই গ নাম্বারটাই হবে আশা করি তোমরা একটু মিলিয়ে দেখতে পারো এই যে গ নাম্বারটি হচ্ছে আমাদের অ্যান্সার এর দেখো শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে যাচ্ছি দুই নাম্বার থ্রি প্লাস এম প্লাস এম প্লাস এইটি ওয়ান ধারাটির সাধারণ অনুপাত কত আচ্ছা এখন এই যে ধারাটি দেওয়া হচ্ছে থ্রি প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান এটার সাধারণ অনুপাত বের করতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেক্ষেত্রে এই যে এইটি ওয়ান কত আমাকে ফার্স্ট অফ অল সেটা আইডেন্টিফাই করতে হবে আমি তোমাদেরকে বারবার বলছি এই ধরনের কোনো ধারা যদি তোমাদের দেওয়া থাকে সেখান থেকে তোমরা যদি সাধারণ অনুপাত বের করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এতে প্রথম পথ এটা তো দেওয়া আছে অলরেডি সো এটা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নেই আর এই যে এইটি ওয়ান এইটি ওয়ান এটা হচ্ছে আমার কাছে চতুর্থ নাম্বার পথ তাহলে আমি ওইটা তাহলে দেখো সেক্ষেত্রে আমি কিভাবে করছি তাহলে আমাদের এই যে দুই নাম্বার আমি এখানে লিখছি নর্মালি আমি যদি এখান থেকে অনুপাত বের করতে চাই তাহলে হবে এম ডিভাইডেড বাই থ্রি আবার এদিকে হবে এন ডিভাইডেড বাই এম আবার এদিকে হবে এইটি ওয়ান ডিভাইডেড বাই এন সো আমরা জানি অনুপাত সাধারণত সবসময় সেমই হয় একইভাবে সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর বা সাধারণ অন্তর সবসময় একই রকম হয় তো এখানে ভিন্ন ভিন্ন হওয়ার কোন যুক্তিকতা কিন্তু নেই তাহলে আমাদের হবে এখানে এই যে এইটি ওয়ান এটা হচ্ছে তোমার চতুর্থতম পথ সো আমি এখানে চতুর্থতম পথ ইজ ইকুয়ালস টু এইটি ওয়ান দিয়ে দিলাম এটা কিন্তু বলতে গেলে আবার আহ সাধারণত তিন নাম্বার বা চার নাম্বারের কোয়েশনের ক্ষেত্রেও এটা আসতে পারে যেগুলো তোমরা দৃশ্যপট নির্ভর গুলো আছে সেখানে এগুলো আসতে পারে এটা ওই এবার আমরা জানি আমাদের গুরুত্ব যেহেতু এটি একটি গুরুত্বর ধারা আহ সো এই গুরুত্ব ধারার ক্ষেত্রে আমরা জানি এনতপদের যে সূত্র সেই পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন যেহেতু শিক্ষার্থীরা এটা চতুর্থতম পথ সেজন্য আমি এখানে দিব এ আর টু দি ফার ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এটি ওয়ান ওকে এবার তুমি এখানে ক্যালকুলেশন করো এটা হচ্ছে এ আর কিউ ইজ ইকুয়ালস টু এবং আমার হাতে একটা বোনাস পয়েন্ট রয়েছে সেই বোনাস পয়েন্টটা কি স্যার আমার হাতে কিন্তু এই এ এর মানটা বা প্রথম পদের মানটা কিন্তু অলরেডি রয়েছে তো আমি এখন সেই ভিউ যদি এখানে বসিয়ে দিই তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যেটা বসিয়ে দিলাম এবার পূর্বের মতো আমি এই থ্রিটাকে যদি পক্ষান্তর করি তাহলে এই এইটি ওয়ানকে থ্রি দিয়ে ভাগ করলে আশা করি টোয়েন্টি সেভেন হবে এবং এই টোয়েন্টি সেভেনকে আমি চাইলে এই থ্রি কিউ পাকারে লিখতে পারি এখন তোমাদের যে ইয়াটি সেটি হচ্ছে দেখো এই পাওয়ার থ্রি পাওয়ার থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে যেহেতু এটি এম সি আমি চাইলে এখানে কাটাকাটি দিতে পারি কিন্তু যদি এটা আমাকে রিটার্নে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে কাটাকাটি দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা এই জিনিসটাকে নর্মালি আউট করে আমরা এখানে আর এর মানটা পাচ্ছি আর ইজ ইকুয়ালস টু অথবা তুমি এটাকে ঘনমূল করতে পারো ঘনমূল করে বলতে পারো তাহলে এই ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই আর হবে। এবার দেখি আমাদের এনসারটা জাস্টিফাই হয়েছে কিনা এবার এটা যদি সৃজনশীল বা দৃশ্যপট নির্ভর অভিজ্ঞতার মধ্যে এই কোয়েশনটা আসে তাহলে সেক্ষেত্রে এই আর এর মান ছাড়াও তোমাকে কিন্তু এই এম এবং এন এর মানগুলা বের করতে বলবে সো তুমি কিভাবে বের করবে সেটাও তোমাকে শিখিয়ে দিচ্ছি স্যার এখানে আমরা এম কে দেখতে পাচ্ছি দ্বিতীয়তম পদ সো দ্বিতীয়তম পদের সূত্রটা তুমি করে দাও স্যার টু দি এ এখন তোমাদের হাতে অলরেডি এর মান রয়েছে তোমাদের হাতে অলরেডি আর এর মান রয়েছে তাহলে যেহেতু একটা গুণোত্তর দ্বারার মধ্যে তোমার প্রথম পদের মানু আছে সাধারণ অনুপাতের মানও আছে তাহলে তোমাকে আর ঠেকাইকে সো তুমি ইজিলি এই এম এর মান দ্বিতীয়তম পথ এবং পাশাপাশি এই এন এর মান তৃতীয়তম পথ সে দুইটাও তোমরা বের করতে পারবে বলে বিশ্বাস এবার আমরা এখানে এই ত্রি পেয়েছি দেখি আমাদের আনসারটা এই যে দেখো জাস্টিফাই হয়েছে এবার দেখো এখানে বলা হয়েছে টু ফোর সিক্স এইট অনুক্রম কি তম পথ কত এটা হচ্ছে একটা সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি জোরতম সিকোয়েন্স তাহলে আমরা এখানে এন এর মান হিসেবে সরি তম পথ হিসেবে আমরা এটাকে টু এন কি নিতে পারি কারণ তুমি এন এর পজিশনে ওয়ান বসালে এটা টু হবে আর এন এর পজিশনে যদি তুমি টু বসাও তাহলে সেটা ফোর হচ্ছে অর্থাৎ প্রথম পথ হচ্ছে টু এন এর পজিশন ওয়ান বসালে এরপরে টু বসালে হচ্ছে ফোর তিন নাম্বার পথ হচ্ছে সিক্স এবং চার নাম্বার পথ হচ্ছে চার দু কোনো আট অর্থাৎ এটা হবে যেহেতু একটা জোর তম অনুক্রম তাহলে সেটা হবে এন তম হবে টয়সে এবার এখানে আরেকটা বিষয় আছে বিজুরতমের ক্ষেত্রে কিন্তু দুইটা সিকোয়েন্স তোমাদের মাথায় রাখতে হবে সেটাও তোমাদেরকে একটু আলোচনা করে ফেলি মনে করো তম সিকোয়েন্স সাধারণত দুই ধরনের হইতে পারে কিভাবে সব সময় এক কমও হইতে পারে আবার এক বেশি হইতে পারে যেমন ওয়ান কমা থ্রি কমা আহ এরপর হচ্ছে ফাইভ এরপর হচ্ছে মনে করো স্যার সেভেন এভাবে একটা সিকোয়েন্স থাকতে পারে আবার আরেকটা সিকোয়েন্স আমি এখানে লিখছি সেটা একটু দেখো শিক্ষার্থীরা তোমরা মনে করো আমি থ্রি থেকে স্টার্ট করছি থ্রি ফাইভ সেভেন নাইন এই দুইটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের অ্যন্তম পথ কি হবে স্যার এই প্রথমটার ক্ষেত্রে অ্যন্তম পথ হবে টুয়াইস এন্ড মাইনাস ওয়ান আর সেকেন্ডটার ক্ষেত্রে অ্যান্তম পথ হচ্ছে টুয়াইস এন্ড প্লাস ওয়ান তুমি ভালো করে দেখো তুমি জাস্টিফাই করে দেখো আশা করি আনসারটা পেয়ে যাবা তুমি এখানে এন এর জায়গায় ওয়ান বসাও দুই একে দুই এক বিয়োগ করো তাহলে দেখো এই প্রথম পদটি চলে আসবে এবার দুই বসাও দুই দু কোনো চার চার থেকে এক বিয়োগ করো এই থ্রি চলে আসবে একইভাবে তুমি এখানে দেখো এন এর জায়গায় ওয়ান বসাও দুই একে দুই যোগ এক তাহলে কত হচ্ছে স্যার এই থ্রি চলে আসছে এবার তুমি এখানে এন এর জায়গায় টু বসাও দুই দুই হচ্ছে চার চার একে হচ্ছে পাঁচ অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যদি কোনো ভিজোর অনুক্রম ওয়ান থেকে স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আশা করি বিষয়টা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে সেক্ষেত্রে এমসিকিউ এই এমসি কিউ গুলা এমন ভাবে করবা যাতে একটা এমসিকিউর পাশাপাশি তোমার আরো মিনিমাম পাঁচ থেকে দশটা এম ইজি হয়ে যায় শুধুমাত্র প্রশ্নে যেটা থাকবে সেভাবে যে এমসিকিউ যে তুমি এক্সপার্ট হবে তা কিন্তু নয় আর একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে কি এমসিকিউতে যে যত বেশি এক্সপার্ট সে সাধারণত ও সিজনশীল বলো বা নন সৃজনশীল বলো বা ম্যাথ বলো যে কোনো সেক্টরি সে অ্যাডভান্স থাকে কারণ এমসিকিউটা এমন একটা বিষয় যেই বিষয়টা হচ্ছে তোমাকে এখানে শর্ট সময়ের মধ্যে অর্থাৎ প্রতি মিনিটের মধ্যে একটা একটা প্রবলেম তোমাকে সলভ করতে হবে যেমন একটু আগে দেখো আমি এই যে প্রবলেমটা করেছি এই প্রবলেমটা বলতে গেলে একটা বা একটা সো আমি এই ম্যাথটাকে অতি অল্প সময়ের মধ্যে আমার নিয়ে এসে আমি এটাকে সলভ করেছি সেজন্য আমি কিন্তু একটা কথা বারবার বলি এই এমসিকিউতে যে যত বেশি এক্সপার্ট সে গণিতে এমনিতেই এক্সপার্ট হয়ে যাবে ঠিক আছে প্র্যাকটিস করবা প্র্যাকটিস মেক পারফেক্ট এখানে প্র্যাকটিস ব্যতীত কখনোই তে ভালো করা সম্ভব নয় তোমাদের মনে হইতে পারে যে আমরা কয়েকটা এমসিকিউ জাস্ট করে যাব বা মুখস্থ করে যাব পরীক্ষা আমরা হুব হইয়া করে দিব ইম্পসিবল জাস্ট একটা সংখ্যা আমি যদি চেঞ্জ করে দিই যেমন এটাকে এইটি দিলাম না এইটি এর পরিবর্তে টু দিয়ে দিলাম তখন দেখবে সবগুলো এলোমেলো হয়ে গেল সো একটু মাথায় রাখতে হবে তুমি পদ্ধতি মুখস্থ রাখতে পারো বা মাথায় রাখতে পারো এজ ইউরুস তুমি কিভাবে সেটা ব্রেনে সেভ করবা সেটা তোমার বিষয় কি ক্যামেরা দিয়ে ছবি তুলে ব্রেনে সেভ করবা আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতে বলতে আমি এই চোখ দিয়ে চোখের কথাটা বোঝাচ্ছি চোখ দিয়ে দেখে সেটাকে ছবি তুলে কি মেমোরির মধ্যে রাখবা সেটা তোমার ব্যক্তিগত বিষয় তবে প্রসেসটা মাথায় সেভ রাখতে হবে ওকে শিক্ষার্থীরা আমরা এরপরে যাচ্ছি আমরা এর চার নম্বরে যাচ্ছি নিচের কোনটি সসীম দ্বারা যেহেতু এখানে বলা হয়েছে সসীম দ্বারা সো সসীম ধারার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেই ধারার শেষ রয়েছে অর্থাৎ সিরিজ যেটার শেষ সীমা রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই এক নাম্বারটার কোনো শেষ সীমা নেই সো এটা হচ্ছে ইনফিনিটি এরপর এটাও ইনফিনিটি লাস্ট এটাও ইনফিনিটি শুধুমাত্র আমি এটার শেষ সীমা দেখতে পাচ্ছি কারণ এটার শেষপথ হচ্ছে ফাইভ অর্থাৎ যার শেষ শেষপথ রয়েছে সেটি হচ্ছে শেষ শসীম দ্বারা একইভাবে শসীম অনুক্রম হইতে পারে তবে অনুক্রম এবং ধারার মধ্যে একটাই পার্থক্য অনুক্রম গুলা আকারে থাকে আর ধারা গুলা ওই চিহ্ন আকারে থাকে ঝামেলার জন্য এমনি দেওয়া হয় মাইনাস গুলাকে ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে এমনিতে প্লাস থাকে এবার দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি পিবনাচ্ছি অনুক্রম এখন পিবনাচ্ছি অনুক্রমের ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম মাথায় রাখতে হবে এই পিবনাছি অনুক্রমটা কিভাবে কাজ করে সাধারণত পাশাপাশি দুইটা পদের পার্থক্য সরি দুইটা পদের যুগফল যদি পরবর্তী পদকে নির্দেশ করে তখন আমরা সেটাকে পিবনাচ্ছি অনুক্রম বলতে পারি এটা আমরা ক্লাস এইটেও করেছি প্যাটার্নের মধ্যে আমরা ক্লাস নাইনে এসো এটা করছি আশা করি তোমরা এটা পারবে বলে বিশ্বাস যেমন আমার মনে হচ্ছে এই খ নাম্বারটা হবে যেমন দেখো তুমি এ আচ্ছা আমি এখানে দেখাই এটা হবে এটা শিওর আচ্ছা আমাদের পিবনাচ্ছি নিয়ে একটু কথা বলতে হবে সো এই যে দেখো আমাদের পিবুনাচ্ছি কাকু এই হচ্ছে আমাদের পিবুনাচ্ছি কাকু ওকে ডান দেখো জিরো ওয়ান যোগ করো ওয়ান হচ্ছে এরপরে ওয়ান ওয়ান যোগ করো টু ওয়ান থ্রি যোগ করো সরি ওয়ান টু যোগ করো থ্রি টু থ্রি যোগ করো ফাইভ থ্রি ফাইভ যোগ করো এইট ফাইভ এইট যোগ করো থার্টিন এইট থার্টিন যোগ করো টোয়েন্টি ওয়ান 20 এবং 13 যোগ করো স্যার 34 এভাবেই মূলত ফিবোনাচ্চি অনুক্রমটা হয়ে থাকে অর্থাৎ পাশাপাশি দুইটা পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করে এই দুইটার যোগফল এটাকে নির্দেশ করে এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে আবার এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে এই দুইটা যুগপল এটাকে নির্দেশ করে এই দুইটা যুগপল এটাকে নির্দেশ করে এভাবেই মূলত পেবনাচ্ছে অনুক্রমটা হয়ে থাকে আমাদের ক্লাস যদি তোমাদের ভালো থাকে তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত হতে পারো আমাদের দুইটাই ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে আরফাত স্যার এখানে আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি এবং পাশাপাশি আমাদের আরেকটা মেন চ্যানেল রয়েছে সেটা হচ্ছে আরফাত একাডেমি এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এখানে আমরা প্রতিনিয়ত যেমন এই যে তোমাদের গণিতের পরিমাণ অনেক রিকোয়েস্ট করেছিল সত্যি বলতে সময়ের অভাবে দিতে পারিনি একটু লেট হয়ে গেল ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে ক্লাস এইট বলো শুধুমাত্র আমরা গণিত এবং বিজ্ঞানের ক্লাসগুলো আপলোড করে থাকি আহ অন্যান্য ক্লাস গুলো আমরা আপলোড করি না এরপর আমাদের ফেসবুক পেজ রয়েছে আফফাত একাডেমি এখানে তোমরা সাজেশনের যে ইয়াগুলা সেগুলা পেয়ে যাবে এখানে অসংখ্য সাজেশন আমরা দিয়েছি সো সাজেশন গুলা তোমরা পেয়ে যাবে এখান থেকে ভালো লাগলে তোমরা চাইলে আমাদের সাজেশনগুলা গুলা কিনতে পারো সুলভ মূল্যে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ প্রতিনিয়ত আপডেটের জন্য তোমরা এই গ্রুপটাতে যুক্ত হতে পারো কারণ এখানে আমরা প্রতিনিয়ত আপডেট আমরা কখন কি করব সবগুলা আপডেট এখানে জানিয়ে দিই এই যে আমাদের অনলাইন ফেড কোর্সের ক্লাসগুলো চলছে আমরা কিভাবে ক্লাস নিচ্ছি সবগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি সো তোমরা পেয়ে যাবে এরপর তোমরা কিভাবে আমাদের কাছ থেকে সাজেশনগুলো পাবে শিক্ষার্থীরা তোমরা যখন আমাদের কোন একটা প্যাকেজ ক্রয় করবে তখন তোমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলের মধ্যে কিছু ফোল্ডার চলে যাবে এখন এই ফোল্ডার গুলা ন্যাচারালি তুমি যখন ক্লিক করবা যেমন আমি দেখো এই যে অষ্টম শ্রেণীটা ক্লিক করলাম অষ্টম শ্রেণীর এই ফোল্ডারটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি দেখো এখানে আমি এই যে এই বিষয়গুলোর আমি সাজেশন বা কিছু নমুনা প্রশ্ন

এক কথায় উত্তর থাকবে এম রয়েছে তারপর সংক্ষেপ উত্তর রয়েছে বহু তারপর তোমার রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্য উপর নির্ভর সবগুলা দিয়ে দিয়েছি আর খি লাগে যদিও আমরা একটু অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ একশো মার্ক্সের পশ করতে পারি নাই এখানে আমরা চৌত্রিশ নাম্বারে পশ করতে পেরেছি এই হলো বিষয় এভাবে আমরা আরো কয়েকটা সেট এখানে দিয়ে দিয়েছি এই যে দেখো দুইটা এবং প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে আশা করি তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে ঠিক আছে এবার চলো আমরা একটু ব্যাক যাই আমাদের কাজে এরপর আমরা এই যে দেখো ছয় নাম্বার এখানে সেভেন এক্স প্লাস টু এবং ফাইভ এক্স প্লাস টু টুয়েলভ এবং আরেকটা হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ওয়ান একটি একটি সমান্তর অনুক্রম যেহেতু তারা বলেই দিয়েছে এটি একটি সমান্তর অনুক্রম তাহলে হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি দুইটা পদের পার্থক্য একই হবে এবং সেই বেসিসে আমরা এখান থেকে এক্সের এর মানটা বের করব তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তোমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারছো আমি এখানে মার্ক করেও দিয়েছি সো এই আনসারটা আমরা কিভাবে করছি সেটা একটু দেখো এখানে ফার্স্ট অফ অল এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ যাবে এটা একটা সাধারণ আবার টু এক্স থেকে ফাইভ এক্স প্লাস টুয়েলভ এটাও বিয়োগ যাবে সেটাও একটা সাধারণ অন্তর শর্ত দুইটাই তো সমান হওয়ার কথা তাহলে দেখি আমরা সমান হয় কিনা আচ্ছা এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস ওকে

দ্বিতীয় পটটাকে আগে লিখে ফেলি আহ প্লাস টুয়েলভ লিখে ফেললাম এটা বিয়োগ যাবে কাঠ থেকে তাহলে আমরা তৃতীয় পটটা একটু দেখি তৃতীয় পটটা আমরা এখানে দেখতে পাচ্ছি টু এস এক্স মাইনাস ওয়ান টু এসএ এক্স মাইনাস ওয়ান সো আমরা এখানে লিখে দিলাম টুয়েস এক্স মাইনাস ওয়ান

এটো গেল এটো গেল ও এই হয়ে গেল এই পরে একটু দেখি আমাদের এর পরে কি রয়েছে যেমন এই যে দেখো একটু নিচের দিকে চলে আসলাম এই যে অনুক্রমটির সাধারণ অন্তর কত 10 নাম্বার এই অনুক্রমের সাধারণ অন্তর কত যেমন এই -2 থেকে এই 4 কে তুমি বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে রেজাল্ট হবে পজিটিভ 2 আবার 0 থেকে তুমি -2 কে বিয়োগ করলে তাও পজিটিভ 2 অর্থাৎ সেই হিসেবে आंसर 1 কটা হবে এবার এখানে আরেকটা ইয়া রয়েছে যেমন দেখো গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র কোনটি তাহলে আমরা বলতে পারি যে কোনো পথ ডিভাইডেড বাই এর আগের পথ তাহলে সেই হিসেবে আমরা এখানে বলতে পারি এই দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করলে এই রেজাল্ট মূলত হবে তাহলে এই যে দেখো তোমরা আশা করি আনসার সঠিক হচ্ছে কিনা দেখতে পাচ্ছ এবার এখানে দেখো ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এভাবে অনুক্রমের পরের পথটি কি হবে আমি যদি এটা ভালো করে অ্যানালাইসিস করি আমাদের পরবর্তী পদটা মাইনাস ওয়ানই হবে এটা বোঝা যাচ্ছে এরপর এই জিনিসগুলো কিন্তু তুমি ইজিলি পারবে বলে আমার বিশ্বাস যেমন অসীম গুণত্ব দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র কি স্যার এই যে এস ইনফিনিটি ইস ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এরপরে দেখো এই অনুক্রমটির এক শতম পদ কত তার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে আশা করি এটা একটা সমান্তর অনুক্রম হবে কারণ এখানে প্রত্যেকটা পাশাপাশি পদের পার্থক্য ফোর আসতেছে তাহলে সে হিসেবে আমরা যেহেতু সমান্তর অনুক্রম আমরা সমান্তর অনুক্রমের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা বসালি হয়ে যাবে যেখানে এর মানটা হচ্ছে সেভেন আর ডি এর মানটা হচ্ছে ফোর এবার এই যে দেখো এই যে আঠারো নাম্বার ম্যাপটা আমরা কিন্তু এর আগে করেছি যেমন একদম এই যে দুই নাম্বারে করেছি এই যে দুই নাম্বারে করেছি আশা করি বুঝতে পেরেছো এরপর এটা দেখো এই যে চোদ্দ নাম্বার সেভেন্টিন থার্টি ফোর সিক্সটি এইট অনুক্রমটির সাধারণ অনুপাত কত তাহলে এই যে থার্টি ফোর কে সেভেন্টিন দিয়ে ভাগ করলে টু হবে পাশাপাশি সিক্সটি এইট কে এই থার্টি ফোর দিয়ে ভাগ করল চুপ হবে এরপর সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণীয় সূত্র খুনটি একেবারে সহজু ডি একটু আগে আমরা এখানে ইউজ করেছি এই যে একদম নিচে ইউজ করেছি উনিশ নাম্বারে এরপর ভাইরাসের বিস্তার কোন ধরনের অনুক্রম অভিয়াসলি গুরুত্বর অনুক্রম কারণ এখানে একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে আটজন আটজন থেকে ষোলো জন এভাবেই মূলত বিস্তারটা হয়ে থাকে এরপরে শশী মনুক্রম কত প্রকার এই যে দেখো শশী মনুক্রম দুই প্রকার একটি হচ্ছে গুণোত্তর আর একটা হচ্ছে সমান্তর এরমেটিক বা জিওমেট্রিক সিকোয়েন্স এরপর এই যে দেখো এটা এটা কোন ধরনের সিরিজ আমাকে বের করতে হবে দেন এটার কততম পদ মনে মনে এনতম পদ আমরা এনতম পদকে লিখতে পারি এনতম পদ ইজ ইকুয়ালস টু একশো তেষট্টি এরপরে আমরা এখান থেকে এর ভ্যালুটা বসিয়ে দিব থ্রি আর এখানে পার্থক্যতেও দেখতে পাচ্ছ পার্থক্য হচ্ছে ফোর সো আমি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি একটু দেখো এখানে এর মান হচ্ছে থ্রি আর ডি এর মান মনে হয় ফোর ফলে প্রত্যেকবার আমরা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়ালস টু ওয়ান সিক্সটি থ্রি এখন আমরা এর মান থ্রি বসিয়ে দিলাম এন মাইনাস ওয়ান এরপর ডি এর মানও বসিয়ে দিলাম এখন আমরা যদি হিসেব করি তাহলে এটা হবে থ্রি প্লাস

এটাকে ফোর দিয়ে বাক করলে আশা করি ফোর ওয়ান হবে বলে মনে হয় দেখি না তোমরা দেখতে পাচ্ছ এই আনসার এবার দেখো এই অনুক্রমটির বিস্তাব কোনটি এটা ইজিলি বলা যাবে যে আমরা অলরেডি করেছি এই কে আমরা ওয়ান ধরবো না এটাকে আমরা ওয়ান বাই ওয়ান কল্পনা করবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান তাহলে ওয়ান থ্রি ফাইভ যেহেতু ওয়ান দিয়ে শুরু হয়েছে তাহলে সেক্ষেত্রে এটার এনত পথ কত এটার এনত পথ হবে ওয়ান দিয়ে যেহেতু শুরু তাহলে এটার এন এন পথ হচ্ছে মাইনাস ওয়ান ওকে আর যদি থ্রি দিয়ে শুরু হইতো প্লাস ওয়ান হইতো আর উপরেরটা দেখো ওয়ান ফোর নাইন সো এগুলো হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এগুলাকে এনস্কয়ার লিখতে পারি এবার তুমি এখানে টোয়েন্টি বসিয়ে দাও টোয়েন্টি বসিয়ে দিলে নিচেরটা হবে কত বিশ বিশ উনচল্লিশ চল্লিশ থেকে এক গেলে উনচল্লিশ আর টোয়েন্টি মানে ফোর হান্ড্রেড অর্থাৎ ফোর হান্ড্রেড ডিভাইড বাই থার্টি আশা করি আমরা বেশ কয়েকটা করে ফেলেছি সো এখান থেকে আমি আমার মতো করে কয়েকটা দেখিয়েছি বুঝতে পারবে বলে বিশ্বাস এরপরও কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে জানাবা আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কোর্স গুলোতে যুক্ত হতে পারো আর তোমাদের যদি এই পিডিএফ গুলো প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আমাদের ফেসবুক লিংক থেকে শুরু করে সবগুলা তোমরা দেখতে পেয়েছো এই যে আমাদের এই নাম্বার এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সকল প্ল্যাটফর্মের লিঙ্ক ফেসবুক পেজ থেকে শুরু করে এই যে দেখো ফেসবুক ইউটিউব ফেসবুক পেজ সবগুলা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে সেক্ষেত্রে ভালো দেখো ব্যস্ত